MBBS, BDS, MD, MS, MDS, BTEC ইত্যাদি বিভিন্ন কোর্সে দেশে ও বিদেশে ভর্তির ব্যাপারে এক্ষুনি যোগাযোগ করুন Infinity@8420-967-999. নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা। খুব ভালো কেটেছে আশা করি আপনাদের পুজো। আগামী দিনগুলোও যাতে ভালোভাবে কাটে সেজন্য জগজ্জননীর কাছে আমার বিনীত প্রার্থনা। রাজনীতি ছেড়ে তো থাকা যায় না, তাই বিজয়া দশমীর দিনও রাজনীতি নিয়েই প্রতিবেদন। এই যে আবগারি দুর্নীতি, যে দুর্নীতির তদন্ত ইডি সিবিআই চালাচ্ছে, দিল্লির আপ সরকারের উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া, যিনি শুধু উপমুখ্যমন্ত্রী নয় আরও 15টা দপ্তরের দায়িত্বে কেজরিওয়ালের ঘনিষ্ঠ সহযোগী, তিনি এই আবগারি দুর্নীতিতে জেলে। আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং জেলে। এবার আপকেও এই তদন্তের আওতায় নিয়ে আসতে চাইছে ইডি ও সিবিআই। কিভাবে? সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছিল এজেন্সিকে, আপনারা বলছেন যে আবগারি দুর্নীতির সঙ্গে আপের নেতারা যুক্ত, লাইসেন্স দেবার বিনিময়ে তারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, সেই টাকার একটা বড় অংশ তারা দলীয় তহবিলে দিয়েছেন। তাহলে দলীয় তহবিলে যদি বেআইনি পথে পাওয়া টাকা জমা হয়, তাহলে সেই দলকেও তদন্তের আওতায় আনা উচিত। ইডি সিবিআই সেটাই করেছে। অর্থাৎ আবগারি দুর্নীতিতে মনীষ সিসোদিয়া, সঞ্জয় সিং এর পাশাপাশি পুরো আপ দলটা যুক্ত হয়ে পড়েছে। এরকম ঘটনা কিন্তু অতীতে ঘটেনি। ওই মদ কেলেঙ্কারির টাকা আপের তহবিলে পড়েছিল, সেই টাকা দিয়ে আপ নাকি গোয়ায় এবং গুজরাটে প্রচার অভিযান চালিয়েছিল। ইন্ডিয়া এগেনস্ট করাপশনের মঞ্চ থেকেই এই অরবিন্দ কেজরিওয়ালের উত্থান। আন্না হাজারের সহযোগী, সেই আন্নাকে কার্যত বাণপ্রস্থে পাঠিয়ে কেজরিওয়াল এই আম আদমি পার্টি তৈরি করেন। খুব অল্প সময়ের মধ্যেই তার উল্কা সদৃশ্য উত্থান হয়। এই আপের বিরুদ্ধে যদি ইডি সিবিআই তদন্তে নামে, তাদের দলীয় তহবিলে ট্রানজাকশন নিয়ে ছানবিন শুরু করে, এরকম ঘটনা ভারতবর্ষে হয়নি, আনপ্রেসিডেন্টেড। ধরুন নারদা কাণ্ডে অভিযুক্তরা কি বলেছিলেন, যে আমরা নির্বাচনে তহবিলের জন্য নিয়েছি, দলীয় তহবিলের জন্য। তাহলে দলীয় তহবিলের জন্য টাকা নিলে সেই টাকা নিশ্চয়ই জমা পড়েছিল। তাহলে নারদার তদন্তে আপের দৃষ্টান্ত টেনে ইডি সিবিআই যদি তৃণমূলের বিরুদ্ধে সার্বিকভাবে তদন্ত শুরু করে, তার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবার অনেকে বলছেন আইনজ্ঞ, যে আপের বিষয়টা আলাদা, তৃণমূলের বিষয়টা আলাদা, মানে নারদার বিষয়টা আলাদা। সুপ্রিম কোর্টের প্রশ্ন উঠেছিল যে আপের নেতারা আবগারি দুর্নীতির টাকা দলীয় তহবিলে দিয়েছেন, ইডি সিবিআই অভিযোগ করেছিল। সুপ্রিম কোর্ট বলেছিল তাহলে যারা টাকা পেয়েছেন তাহলে সেই দলীয় তহবিল বা তদন্তের আওতায় বাইরে যাবে কেন? তখন ইডি সিবিআই বলেছেন আমরা আপকে যুক্ত করব। কিন্তু নারদাতে এই প্রসঙ্গ ওঠেনি, তাই এখন হয়তো তৃণমূলের এই আশঙ্কা থাকার কথা নয়। কিন্তু একটা উদাহরণ তৈরি হয়ে গেলে অন্য বিষয়েও কিন্তু সেই উদাহরণকে কোর্টে পেশ করে এজেন্সি অন্য রাজনৈতিক দলকেও মামলায় যুক্ত করে তদন্ত করতে পারে এবং তাদের তহবিলে তথ্যানুসন্ধান করতে পারে। ধরুন কোনো রাজনৈতিক দল নির্বাচন কমিশনে তাদের আয় ব্যয়ের হিসাব দিয়েছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আবার ইডি সিবিআই যদি সেই রাজনৈতিক দলের তহবিল অনুসন্ধান করে, তহবিলের উৎস কি, ট্রানজাকশন হয়েছে,
যদি কমিশনকে দেওয়া হিসাবের সঙ্গে ইডিসিবিআইয়ের ফাইন্ডিংস না মেলে তাহলে কিন্তু নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ নিতে পারে সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে, এই সম্ভাবনা কিন্তু আছে। তাহলে আবগারি দুর্নীতির ক্ষেত্রে আপের তহবিলে দুর্নীতির টাকা জমা পড়েছে, ইডি সিবিআই সুপ্রিম কোর্টে বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে যা যে দলের তহবিলে টাকা জমা পড়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করা যেতে পারে। তা ইডি সিবিআই সুপ্রিম কোর্টে জানিয়েছে আপকেও তারা আবগারি দুর্নীতির তদন্তে পার্টি করে দিল, যুক্ত করে নিল। এখানেই অশনি সংকেত দেখছেন এই রাজ্যের শাসক কুল, কারণ নারদা কাণ্ডে অভিযুক্তরা বলেছিলেন আমরা ব্যক্তিগতভাবে টাকা নিইনি, আমরা দলের জন্য টাকা নিয়েছিলাম, নির্বাচনের তহবিলের জন্য টাকা নিয়েছিলাম। তাহলে আবগারি দুর্নীতির উদাহরণকে সামনে রেখে এজেন্সি যদি তৃণমূলে বা অন্য কোনো রাজনৈতিক দলের তহবিল কিভাবে চলে, কোত্থেকে টাকা আসে, সে টাকা কিভাবে খরচ হয় তার তথ্যানুসন্ধান করতে শুরু করে, তাহলে সেটা কিন্তু খুব একটা ইতিবাচক ডেভেলপমেন্ট হবে বলে আমার মনে হয় না। এটা নিয়ে বিতর্ক হবে এবং কেজরিওয়ালের বিপদ যে বাড়লো তা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। কেজরিওয়ালকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, একদিকে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর, অন্যদিকে এজেন্সি। দিল্লির নামে রাজ্য হলে তো পূর্ণ রাজ্য নয়, সমস্ত সিদ্ধান্তই লেফটেন্যান্ট গভর্নর এন্ডোর্স করেন। ভগবান সিং মানের ক্ষমতা কেজরিওয়ালের থেকে অনেক বেশি প্রশাসক হিসাবে, কারণ তিনি একটি পূর্ণ রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং যে আম আদমি পার্টি তার জন্মের দেড় দশকের মধ্যেই ভুড়ি ভুড়ি দুর্নীতিতে বিধ্বস্ত, সত্যেন্দ্র জৈন জেলে, মনীষ সিসোদিয়া জেলে, সঞ্জয় সিং জেলে, অফিসারদের নিয়ন্ত্রণ কার্য তো কেজরিওয়ালের হাতে নেই। তো আম আদমি পার্টি আবগারি দুর্নীতির তদন্তে যুক্ত হয়ে গেল, আনপ্রেসিডেন্ট, এটা হয়নি ভারতবর্ষে কখনো যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে তদন্ত হয়েছে নানাবিধ অভিযোগে, ঘুষ নেওয়া, মানি লন্ডারিং, কিন্তু একটা রাজনৈতিক দলকে কোনো দুর্নীতির তদন্তে যুক্ত করে দেওয়া এই ঘটনা ভারতবর্ষে অতীতে হয়নি, অন্তত আমার ছানা নেই। এই উদাহরণকে সামনে রেখে কেন্দ্রীয় এজেন্সি বিভিন্ন দুর্নীতির মামলায় যদি বিভিন্ন রাজনৈতিক দলকে যুক্ত করে দেয় তাহলে কিন্তু লোকসভা নির্বাচনের আগে আরও একটা বড় রাজনৈতিক বিতর্কের জন্ম হবে এই দেশে। Thank you.